হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে এবং তুফানের মালয়েশিয়া রিলিজের বক্স অফিসকে নিয়ে। তো কেমন বক্স অফিসে পারফরমেন্স করছে শাকিব খানের তুফান মালয়েশিয়াতে? তো প্রিভিয়াসলি 28th of July কিন্তু মালয়েশিয়াতে মুক্তির কথা ছিল, ওটা পোস্টপন হয়েছে, এবং 16th of August কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল, ওটাও কিন্তু পোস্টপন হয়েছিল, এবং ফাইনালি যখন 23rd of August যখন মালয়েশিয়াতে তুফান মুক্তি পেল, তো সেই জায়গাতে রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো, মানে ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শকের কাছ থেকে। তার কারণটা হচ্ছে শাকিব খানের প্রতি ভালোবাসা, এবং মালয়েশিয়াতে প্রচুর প্রচুর কিন্তু শাকিবিয়ানস উপস্থিত রয়েছে, যারা আমি শিওর তুফানকে ব্লকবাস্টার কিন্তু হিট বানিয়ে দেবে মালয়েশিয়াতে। ইভেন শাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু ইভেন পাইরেসি কিন্তু হয়ে গেছে, মানে বিভিন্ন সাইটে কিন্তু লিকড হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ বড় পর্দায় তাকে দেখতে চায়। এটাই হচ্ছে শাকিব খানের ট্রিমেন্ডাস লেভেলের ক্রেজ, যাকে আমরা এক্স্যাক্টলি বলি সেটাই হচ্ছে এইটা। তো এখন শাকিব খানের তুফান প্রায় দিনে মালয়েশিয়াতে কিন্তু 25টা করে শো দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু বলছে পপুলার ফেসবুক পেজ দ্য শাকিব খান ইউনিভার্স, এবং ওই পার্টিকুলার পোস্ট অনুযায়ী কিন্তু আমি এই কথাটা বলছি। দৈনিক 25টা করে শো কিন্তু হাউসফুল যাচ্ছে, এবং এটাকে মালয়েশিয়াতে যে ডিস্ট্রিবিউট করছে JTG এন্টারপ্রাইজেস, তারা তার যে সম্ভবত ডিরেক্টর হবে অনিল রাবি, তার মতামত অনুযায়ী কিন্তু মোটামুটি মালয়েশিয়াতে তুফান প্রায় দৈনিক 25টা করে কিন্তু শো পাচ্ছে, এবং কয়েকটা ছবি দেখলেও ভাইরাল হয়েছে। সেখান থেকে এটুকু আমরা মানে বুঝতেই পারছি যে মালয়েশিয়াতে তুফান হাউসফুল যাচ্ছে। তো এটা সত্যি বলতে বিরাট একটা বড় একটা বিষয়, এটা আমি অ্যাটলিস্ট মনে করি। তার কারণটা হচ্ছে এতদিন হয়ে গেছে তুফান মুক্তি পেয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গাতে মুক্তি পেয়ে গেছে, ইভেন পাইরেসি হয়ে গেছে, লিকড হয়ে গেছে সাইটে, তা সত্ত্বেও মানুষের উপচে পড়া ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি মালয়েশিয়াতে। এটা সত্যি বলতে খুবই গ্রহণযোগ্য একটা বিষয়, এবং এটা হওয়ারই ছিল। তো এটাই মেনলি একটা ছোট্ট একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান তুফান সংক্রান্ত, ইভেন দরদ এবং আপকামিং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।